রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম। দেখো, আমার বাগানে আমি একটা সবেদা গাছ লাগিয়েছি, সেই সবেদা গাছে একটা ছোট্ট সবেদা হয়েছে, আর এই সাইডে দু একটা ফুল এসছে। এবার জানি না হবে কি হবে না, বাগানটা এখনও সেইভাবে তৈরি করতে পারিনি, তবে ইচ্ছা আছে এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো। আর ওই সাইডে লাগানো আছে একটা পেয়ারা গাছ, আর আমাদের কালকে হাট থেকে এনেছিল শিঙি মাছ, তাই দুপুরে এই শিঙি মাছের ঝোল রান্না হয়েছিল, পাতলা করে শিঙি মাছের ঝোল নতুন আলু দিয়ে। আর আমি আজকে বানিয়েছিলাম বাদাম খাজা। বাদাম খাজাটা আমি যেহেতু বাইরের মিষ্টি কিছু খাই না, তাই একটু মিষ্টি কিন্তু আমার খুব প্রিয়, তাই মিষ্টি খাবার খাওয়ার জন্য বাদাম খাজা বানিয়েছিলাম, তিল বাদামের খাজা। খুবই সুন্দর হয়েছিল, শুধু একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি তো কোনোদিন বানাইনি, থালার মধ্যে রেখেছি, তো থালায় পুরো আটকে গেছে শক্ত। তোমরা যদি বাড়িতে কেউ কখনো বানিয়ে বানাও, কলা পাতার উপরে এই জিনিসটা রাখলে আর এইভাবে আটকাও না, আমার থালায় পুরো আটকে গেছে, এখন চাকু দিয়ে কেটে কেটে খেতে হচ্ছে। আর আজকে বিকালে আমার বোনদের নিমন্ত্রণ করেছিলাম, তার জন্য রান্না করেছি চিকেন কষা আর ফ্রাইড রাইস, খুব ভালো হয়েছিল খেতে, সবাই মিলে একসঙ্গে খেতে বসেছিলাম, খুব আনন্দ করেছি। এই ধরনের ছোটোখাটো ভ্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে পাশে থেকে বন্ধুরা নমস্কার। আজকের মতো ভিডিও এইটুকুই।